এই যে দেখেন মাছগুলো লাফালাফি করতেছে কিভাবে, আর হচ্ছে আমাদের বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। অবশেষে আমাদের রান্না কমপ্লিট। আর পাতে কত বড় একটা মাছের মাথা দেন দি এই আসসালামু আলাইকুম, মাই সেলফ রাসেল হলদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো দর্শক, গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা রুবেল বাদেশিতে মাছ ধরতেছিলাম। তো গতকালকে হচ্ছে মাছ ধরা শেষ করতে পারি নাই সময়ের কারণে। তবে আজকে হচ্ছে আজকের দিনের যে ঘটনাগুলো ঘটছিল, ঘটনাবহুল যেই দিনটা, এই দিনটার বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করবো। মূলত একটা দিন আমরা ছিলাম রুবেল বাদের সাথে, এবং এই একটা দিন আমরা কতটা সার্ভাইভ করছি বা আমাদের সাথে কী কী ঘটছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, আমাদের মাছ ধরা চলছে। তো প্রথমে হচ্ছে কিছুক্ষণ দেখি মাছ ধরা দেখি, তারপরে হচ্ছে বাকি গল্পগুলো অবশ্যই আপনাদের সাথে করবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সবাই সাথেই থাকুন, দেখে থাকুন। চলছে আমাদের রুবেল বাদের বোটে হচ্ছে এখন ওনারা তিনজন লোক, মানে কাকা যখন মাছ ধরে এবং বড়শি ফলায় তখন হচ্ছে ওনাকে হেল্প করার জন্য একজন লোক নিছে ওনারা এক্সট্রা। তো যাই হোক, আমাদের বড়শি টানা চলছে। রুবেল ভাই কিন্তু পিছনে মাঝির দায়িত্বে আছে, আর কাকাই তো বড়শি টানতেই আছে। দেখবেন মাছ দেখবেন ইনশাল্লাহ, অবশ্যই ভালো ভালো মাছ দেখবেন। বিশাল 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 সাইজ, মাশাআল্লাহ। আর হচ্ছে আমাদের বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, তো এখন হচ্ছে আবার স্টার দিতে হবে। এই যে রুবেল ভাই চলে আসছে স্টার দেওয়ার জন্য। এটা কি মাছ? কত বড় মাছটা দেখেন, বিশাল না মাছ আসছে, বিশাল, বাহ দারুণ কিন্তু। হ্যাঁ কাকারা বড়শি নিয়ে আসবে, আর হচ্ছে আমরা এই যে এই মাছ গুলো পেলাম, এই মাছ গুলো পেলাম আগে হচ্ছে। হ্যাঁ চলেন তাহলে। তো আমাদের মাছ ধরা শেষ, এবারে আমরা ফিরছি ঘাটের দিকে। যদিও এখান থেকে ঘাটে যেতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে, মানে দুই ঘন্টার পথ গভীর সমুদ্রে আছি আমরা। তো আমরা ফিরতেছি, ফেরার সময় হচ্ছে যে রুবেল ভাই কিন্তু এখন মাছ বাছাই করতেছে। মূলত আমাদের রান্নাবাড়া করতে হবে, কারণ মাছ ধরা শেষ করতে করতে প্রায় দুপুর দুইটা বেজে গেছে, আর এখান থেকে আমাদের ঘাটে যেতে সময় লাগবে আরও দুই ঘন্টা, মানে বিকেল চারটায় হচ্ছে আমরা ঘাটে গিয়ে পৌঁছবো। সো এতক্ষণ তো আসলে না খেয়ে থাকা যাবে না, আর বোটে খাবার মতন তেমন কোনো কিছু নাই, তাই চলতি পথে বা যাত্রাপথেই কিন্তু রুবেল ভাই তার রান্নার কাজ শুরু করে দিয়েছে। প্রথমেই হচ্ছে ভাত বসাই দিল, আর এরপরে হচ্ছে এখান থেকে এই যে বেশে বেশ কিছু পোয়া মাছ নিল। তো মাশাআল্লাহ চুলায় কিন্তু আগুনও চলে গেছে, আর এভাবে চলতি পথে বা বাতাসের ভিতরে বা বৈরী আবহাওয়ার ভিতরে এভাবে চুলায় আগুন জ্বালিয়ে রান্না করার জন্য বেশ সিদ্ধহস্ত হচ্ছে আমাদের রুবেল ভাই। এই কাজটা আসলে অন্য কেউ পারে না, বা অন্য কেউ পারলেও অতটা ভালোভাবে পারে না। যাই হোক, চুলায় ভাত বসানো আছে, আর এদিকে পোয়া মাছ কোটার কাজও কিন্তু চলছে। রুবেল ভাই বেশ মন দিয়েই হচ্ছে পোয়া মাছ কুটতেছেন,
এবং দেখতে মাছ কোটাও কিন্তু হয়ে গেছে আর দেখুন এই যে সামনে দিকে কি অবস্থা এখন যেই সিজন বা যেই সময় এই সময় কিন্তু আকাশে মেঘ করার কথা দক্ষিণ দিক থেকে বাট আজকে হঠাৎ করে আমরা দেখি আকাশে মেঘ করেছে উত্তর দিকে মানে এটা খুব ভালো একটা লক্ষণ না যে কোনো কিছুর অশনি সংকেত হয়তো বা যে কোনো সময় যে কোনো ধরনের ঝড় বা সামুদ্রিক ঝড় হতে পারে সো আমরা একটু তাড়াতাড়ি করেই এখন যাচ্ছি আর যেতে যেতে এই যে দেখুন আমরা বৃষ্টির কবলে পড়লাম রুবেল ভাইদের এত ছোট নৌকায় বৃষ্টি হলে আসলে এখানে নিজেদেরকে সেভ করাটা কিন্তু খুবই কষ্টের বিষয় খুবই কঠিন বিষয় যাই হোক একজন হচ্ছে এখন ছাতা নিয়ে বসে আছে জাস্ট চুলোটা যেন নিভে না যায় এই জন্য আর দেখুন বৃষ্টিটা কিন্তু একদম মুষলধারে বৃষ্টি সমুদ্রের ভিতরে এখন আর কিছু দেখা যাচ্ছে না যদিও আমরা প্রায় কিনারার কাছাকাছি চলে আসছি মানে জঙ্গলের কাছাকাছি চলে আসছি তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের বোটের এখানে কিন্তু বোটের এখানে যখন আসছি তখন বৃষ্টিতে চারদিক কিন্তু একদম মানে ভিজা কাম সারা যে রুবেল ভাই হচ্ছে মাছ কুটে রাখছে এখানে মাছ এখান দিয়ে ওয়াশ করা হয় নাই এই যে মাছ কোটা আছে আর এখানে আমাদের যে ভাতের পাতিল ছিল ভাতের পাতিল হচ্ছে আমাদের ওই বড় বোটে নিয়ে যাওয়া হয়েছে তো চলুন এবার হচ্ছে আমিও যাই বোটে আরে বৃষ্টি রে ভেজা কাম সারা আমার এতটুতেই রুবেল ভাইয়ের অবস্থা খুবই খারাপ রুবেল ভাই খারাপ অবস্থা না খুব ভিজা দেখেন যখন আসতেছিলাম মুসল ধরে বৃষ্টি ছিল তো আমার ভাই ভিজছে কাকাই ভিজছে এরা সবাই ভিজছে কিন্তু এরা কিন্তু আমারে শুকনো রাখছে হ্যাঁ সো এটার কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যা দেবও না ভাত কি এটা হয়ে গেছে আচ্ছা ভাত হচ্ছে আমাদের এখানে যেটা চড়ানো ছিল সেটা হয়ে গেছে আর আমাদের ওইখানে যেটা ছিল ওই ট্রলারে সেটা কিন্তু চলতেছে বর্তমানে বাস ভাতটার তো হয়ে গেছে রুবেল ভাইদের ভাত হয়ে গেছে এবার হচ্ছে তরকারি রান্না করার পালা অবশেষে আমাদের রান্না শুরু যদি বৃষ্টি কমে গেছে এখন আর কোনো ঝামেলা নাই তবে রান্না শুরু হয়েছে আর কি আস্তে আস্তে এত এত জোরে মারলে হইবে এই দাও এই দাও এই দাও এই দাও এই দাও এ মাঝি কেমন মাঝি দেখছুনি দেখছুনি ও মিয়া কেমন আছেন আছেন আসি বল ভালো আছেন হাই ওইছে মাছ কিছু আমি বাইরে পারি না হেই বেবাক পায় তাই ও তাহলে ওই রান্না বাড়া কি কমপ্লিট কমপ্লিট আপনি রান্না বাড়া কমপ্লিট হইছে বেটা আমরা ওই হিসাব করতে আছি আর কি লবণ 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 হলুদ মরিচ দেওয়া হয়েছে লবণ দেওয়া হচ্ছে এরপর হচ্ছে মাছ ভাই একটু মাছটা দেখি কি কি মাছ নিলাম আজকে হচ্ছে চলন্ত বোটে মাছ কোটাকাটি হয়েছে তো যে কারণে বেশি ভালো একটা দেখাইতে পারি না বা দেখতে পারিনি দেখেন এটা হচ্ছে কৈট্টে পোয়া এগুলো হচ্ছে সব দেশি পোয়া হ্যাঁ এবং মোটামুটি কিন্তু অনেকগুলো মাছ নিয়েছে রুবেল ভাই অনেকগুলো মাছ মোটামুটি হ্যাঁ আজকে হচ্ছে মশলা একদম কষাইয়া ক্ষীর বানাই ফেলাইছেন না মানে বিষয় হচ্ছে আমাদের বোটের ওই যে নোঙর উঠে গেছিলো বর্তমানে খালে প্রচণ্ড পরিমাণে স্রোত আছে এর কারণ হচ্ছে যে বৃষ্টি বৃষ্টির পানি নামতেছে জঙ্গলে যত পানি হয় সব পানি তো নামে এই খাল দিয়া তো স্রোত বেড়ে গেছে যে কারণে বোটের নোঙর উঠে গেছিলো তাই এতক্ষণ হচ্ছে সবাই ব্যস্ত ছিলাম বোটের নোঙর নিয়ে বোট হচ্ছে ইঞ্জিন চালু দিয়ে সামনের দিকে আগাচ্ছি তা এগুচ্ছে না কোনোভাবেই তো অনেক পরিশ্রমের পরে হচ্ছে অবশেষে বোটটাকে আমরা স্থির করতে পেরেছি এবং এতক্ষণ কিন্তু রুবেল ভাই এই যে মশলা নিয়ে নাড়াচাড়া করতেছিল হ্যাঁ পোয়া মাছ আসলে খুবই নরম প্রকৃতির মাছ এটাকে রান্না করতে হলে একটু বুঝে শুনেই করতে হয় তা নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি মাছ কিন্তু ফুটতেছে রুবেল ভাই মাছ তো ফুটে তো আমরা কিন্তু এই মাছ ধরে এনে কুটে ধুয়ে এখন রান্না করতেছি সো বোঝেনি তো যদিও আজকে রান্না করাটা একটু কষ্টকর হয়ে গেছে কারণ বৃষ্টির কারণে একটু ঝামেলা হয়ে গেছে তবু রান্না কিন্তু যা হচ্ছে আশা করি খারাপ না দারুণ হবে আমরা তো আমাদের এই বোটে কিন্তু সবসময় মাছ ধরে খাইতে পারি না মাঝে মাঝে হচ্ছে কিনে খেতে হয় অন্যান্য জেলেদের থেকে নিতে হয় তারপর হচ্ছে ফিশবেলি থেকে নিতে হয় আর রুবেল ভাইয়ের ব্যাপারটা হচ্ছে অন্যরকম সে মাছ ধরেই খাবে অল টাইম মাছ ধরেই খাবে মাংসের খাই কাকু খাওয়ান মাংসের মাংসের কারা ওই যারা মাছ নেবে আমরা মাছ বেচবো না হ্যাঁ ফিশবেলিতে মাছ বেচবো হ্যাঁ ফিশবেলিতে তো আমার মাছ মাগনা নেবে না তাহলে আমি খাবো কি হ্যাঁ এই মাছ আবার যে বেশি মাংসের ওই অর্ডার দেয় ওকে দিই হ্যাঁ হ্যাঁ দিলে মনে করেন হ্যাঁ আবার পাই না আচ্ছা তো ফিশবেলিতে অর্ডার দিতে কি করা লাগবে আমার এই মাছ কিনতে এলে মাছ কিনতে এলে ফিশবেলিতে অর্ডার দিতে দেওয়া লাগবে
অর্ডার দেওয়া লাগবে না আর অর্ডার দিতে হলে কি অর্ডার না করে দিলে কেমন দিই দিই এমনি এমনি দিই দিমু এটা একটা সত্য কথা কইছেন আর ফিশ বিল অর্ডার দেওয়ার জন্য হচ্ছে এই যে ভিডিও ডেসক্রিপশনটা চেক করতে হবে না হ্যাঁ ভিডিও ডেসক্রিপশনটা চেক করলে সেখানে ফিশ বিল WhatsApp নাম্বার সেল ফোন নাম্বার ওয়েবসাইট ইউ অলসো সব আছে যাবতীয় সকল ইনফরমেশন পাবেন সরুবেল ভাই ধরা এমন মাছের স্বাদ নিতে চাইলে এখনই নক করুন ফিশ ভ্যালিতে রুবেল ভাই রান্না কিন্তু প্রায় কমপ্লিট তবে রান্না এখন অবধি চুলা থেকে ওঠে নাই কিন্তু আমাদের ভাত হচ্ছে রেডি এদিকে যে ভাত বাড়া রেডি হ্যাঁ ভাত বাড়া রেডি কি তবরক পাইছো তবরক লইয়ে 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 দেখি কি তবরক ওমা মাছ বড় ওমা ও পাশের বোর্ড থেকে তবরক আসছে আর আমাদের তবরক রান্না হচ্ছে এই সব অবস্থা নাও দশম নাও নাও নিয়ে খাওয়া শুরু করো কাকার দাওয়াত পিস ওইটা আমার দে কারণ এই যে আবুল কাকুর রান্নাটা একটু খাই কাকার ওকে ওকে জোর লই ওটা রান্নানি শুরু করছে অবশেষে আমাদের রান্না কমপ্লিট আর পাতে কত বড় একটা মাছের মাথা দেন দি এই মাছটা দেখি কাকু মূল লাগি কাকা দেন 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 দিয়ে দেন দিয়ে দেন দিয়ে সবার দিয়ে দেন জল অল্প হয়েছে আজকে জলের ভিতরে সাদা কাটবো কোনো সমস্যা নেই তুমি নাও তুমি না রুবেল বেরে দাও একটা বড় দেখে মাথা দাও রুবেল বেরে তুমি এটা লও 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 এটা রুবেল ভাই আসলে খাওয়া দাওয়া দেখানোর কিছু নাই তেমন রান্না আশা করি দারুণ হয়েছে তো আমি হচ্ছে এখন খাওয়া শুরু করব তো ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাই দেবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর এদিকে দেখুন এই যে রুবেল ভাই কিন্তু সে চলে আসছে রুবেল ভাই আপনার প্যাডেগুলো খিদে নাই তার লাগছে প্যাডে খিদে নাই না খিদে নাই হ্যাঁ ভালো কথা কইছে প্যাডে খিদে নাই গরমে একটু সমস্যা হচ্ছে আর কি রুবেল ভাই বেশি গরম সো দর্শক আজ হচ্ছে এখানে বিদায় নিচ্ছি পুরো ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে আর সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ